অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় দেয়া হবে কাল। 15 আসামির 12 জনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ন্যায় বিচারের আশা দুপক্ষেরই। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এরায় ঘোষণা করবেন। দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে গত 12 জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম জানান, এ মামলায় 8 দফায় 83 সাক্ষীর মধ্যে 65 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। এরপর 9 থেকে 12 জানুয়ারি মামলায় উভয় পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রদীপ লিয়াকত সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির আশা করেন বাদীপক্ষের আইনজীবী। আসামি প্রদীপের পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ জড়িত ছিলেন না, মামলার এভিডেন্স অনুযায়ী ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের 9 সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।